হাই ফ্রেন্ডস, আমার চ্যানেল সিম্পল অ্যান্ড সিজলিং রেসিপির আরেকটি পর্ব দেখার জন্য আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আজকের পর্বে আমি রেস্টুরেন্ট স্টাইলে চিকেন রেশমি কাবাব উইথ গ্রেভি, মানে দোকানে যেটা চিকেন রেশমি বাটার মশালা বলে আমরা খেয়ে থাকি, তার রেসিপি বানিয়ে দেখাবো। আজকের ভিডিওটা দুটো পার্ট আছে। প্রথম পার্টে আমি চিকেন রেশমি কাবাবটা বানানো দেখাবো, আর সেকেন্ড পার্টে আমি তার গ্রেভিটা মানে বাটার মশালা কীভাবে তৈরি করতে হয় সেটা দেখাবো। যদি আপনারা শুধু কাবাবটা বানাতে চান, তাহলে আজকের ভিডিওর প্রথম পার্টটা দেখে সেটা বানিয়ে নিতে পারবেন। এই রেসিপিটা পরোটা, নান, তন্দুরি রুটি এই সবের সাথেই খুব ভালো লাগে খেতে। আগের দিন আমি বাড়িতে নান তৈরি করার ভিডিও দিয়েছিলাম, আশা করছি আপনারা অলরেডি সেটা দেখেছেন। আর যারা দেখেননি, আমি নিচে ডেসক্রিপশন বক্সে সেই ভিডিওটার লিঙ্কটা দিয়ে দেব। রেশমি কাবাব বানানোর জন্য আমি এখানে 800 গ্রাম বোনলেস চিকেন নিয়েছি। ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে এরকম ছোট সাইজের টুকরো করে কেটে রেখেছি। কাবাবের জন্য প্রথমে আমাদের চিকেনটাকে ম্যারিনেট করতে হবে কিছু মশলা দিয়ে। একটা মিক্সিং বোলে প্রথমেই দিচ্ছি 1/2 কাপ হং কার্ড, মানে জল ঝরানো টক দই। আমি একটা ছাঁকনিতে 1/2 কাপ টক দই আধ ঘন্টার জন্য এভাবে রেখে দিয়েছিলাম, তাতে করে এর ভেতরের যে এক্সট্রা জলটা থাকে সেটা বেরিয়ে গেছে। এবার দিচ্ছি 2 টেবিল চামচ ফ্রেশ ক্রিম। এটা বাজারে কিনতে পাওয়া যায়, আর যদি না পান তাহলে ঘরে দুধ জাল দেওয়ার সময় ওপরে যে শরটা জমে যায় সেটাকে একত্র করেও ইউজ করতে পারেন। দিচ্ছি কাজু বাদাম আর 4 মগজ বাটা। 2 টেবিল চামচ কাজু বাদাম আর 1 টেবিল চামচ 4 মগজ আমি জলে ভিজিয়ে রেখে বেটে নিয়েছি। সেটার থেকে 2 চামচ এখন দিয়ে দিলাম, বাকিটা পরে আবার ইউজ করব। 1 চামচ দিচ্ছি আদা রসুন বাটা, 1 চামচ দিচ্ছি লেবুর রস, এর সাথে দিচ্ছি ধনে পাতা আর কাঁচা লঙ্কা বাটা। আমি একটুখানি ধনে পাতা আর 2টো কাঁচা লঙ্কার সাথে বেটে নিয়েছি। গরম মশলা গুঁড়ো দিচ্ছি 1/4 চা চামচ। এবারে বাইন্ডিংয়ের জন্য দিচ্ছি 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার, এর জায়গায় আপনি ছাতুও ব্যবহার করতে পারেন। 1/2 চামচ দিচ্ছি সাদা গোলমরিচের গুঁড়ো, এর জায়গায় কালো গোলমরিচের গুঁড়োটাও ইউজ করতে পারেন, কিন্তু এই কাবাবটায় ফ্লেভারটা খুব মাইল্ড হয়, তাই কালো গোলমরিচ যদি ব্যবহার করেন তাহলে আরও কম দিতে হবে। স্বাদমতো নুন দিয়ে দিলাম আর সব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবারে বোনলেস চিকেনের পিসগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি আর মিশিয়ে নিচ্ছি। এখানে আমার কাছে মেল্টেড বাটার আছে, মানে খানিকটা মাখন আমি গলিয়ে রেখেছি, তার থেকে 3 চামচ দিয়ে দিলাম, বাকিটা পরে আবার ইউজ করব। বাটারটা দিয়ে আবার মিশিয়ে নিচ্ছি। এবারে এটাকে ঢেকে দিয়ে 1 ঘন্টার জন্য ম্যারিনেট করতে হবে। যদি আপনি খুব গরম জায়গায় থাকেন তাহলে অবশ্যই করে ফ্রিজে রেখে দেবেন, না হলে এমনি বাইরেও রাখা যায়। আর যদি ফ্রিজে রাখেন তাহলে ফ্রিজ থেকে বের করে রুম টেম্পারেচারে নিয়ে এসে তারপরে রান্নাটা করতে হবে। 1 ঘন্টা ধরে ম্যারিনেশনের পরে আমি চিকেনটাকে ফ্রিজ থেকে বের করে নিয়ে রুম টেম্পারেচারে নিয়ে এসেছি। এখানে আমি কতগুলো ব্যাম্বু স্কিউয়ার নিয়েছি আর এমনি জলে 10 মিনিট ধরে ভিজিয়ে রেখেছি। কাবাব বানাতে গেলে এরকম স্কিউয়ার বা কাঠি দরকার লাগে, যাতে মাংসের টুকরোগুলোকে গেঁথে নিয়ে রান্না করা হয়। আর জলে ভিজিয়ে রাখলে চিকেনের পিসগুলো এতে আটকে যাবে না, আর কাবাবটা তৈরি হয়ে যাওয়ার পরে এই কাঠিগুলো থেকে খুলে নিয়ে খেতেও অসুবিধে হবে না। তাও যদি আপনাদের কাছে এরকম স্কিউয়ার না থাকে, তাহলে এমনি ফ্রাইং প্যানেও চিকেনের টুকরোগুলোকে সামান্য তেল বা বাটার ব্রাশ করে নিয়ে এপিট ওপিট করেও রান্না করে নিতে পারেন, তাহলেও কিন্তু খেতে কোনোই ডিফারেন্স হবে না। চিকেনটাকে গাঁথার আগে আরেকবার একটু মিক্স করে নিচ্ছি, যাতে নিচে যে মশলাগুলো চলে গেছে সেগুলো ওপরে চলে আসে। এবারে একটা স্কিউয়ার তুলে নিয়ে এর মধ্যে একটা একটা করে চিকেনের পিস এভাবে গেঁথে দেব। দেখুন, এভাবে আমার একটা রেডি হয়ে গেল। আমি আরও স্কিউয়ারে একইভাবে চিকেনগুলোকে গেঁথে রেডি করে নিচ্ছি। এখানে গ্যাসে আমি একটা গ্রিল প্যান গরম করে নিয়েছি,
আমি আজকে গ্রিল প্যান ব্যবহার করছি, আপনারা ফ্রাইং প্যান বা যে কোনো তাওয়াও ইউজ করতে পারেন। এর ওপর আমি খানিকটা বাটার দিয়ে দেব, তারপরে চিকেনের স্কিউয়ারগুলোকে এর ওপর সাজিয়ে দেব। দু তিন মিনিট পরে ওপর দিকটায় অল্প করে বাটার ব্রাশ করে দিচ্ছি আর উল্টে দিচ্ছি। এভাবে দু তিন মিনিট অন্তর অল্প করে বাটার বা সাদা তেল ব্রাশ করে নিয়ে রান্না করে নিতে হবে। মোটামুটি 7-8 মিনিট রাখলেই চিকেনটা সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে, যেহেতু এগুলো ছোট টুকরো করা আছে আর আমরা 1 ঘন্টা ধরে চিকেনটাকে ম্যারিনেটও করে রেখেছি। এবারে গ্যাসের অন্যদিকে আমি একটা কয়লা ভালো করে গরম করে নিয়েছি। এটাকে তুলে নিয়ে আমি এই চিকেনটার পাশে একটা অ্যালুমিনিয়াম ফয়েলের মধ্যে কয়লাটাকে রেখে দেব। এর ওপর অল্প একটু তেল দিলেই ধোঁয়া বের হবে, তখন একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব আর এই ফ্লেমের মধ্যেই চিকেনটাকে 10 মিনিটের জন্য রেখে দেব। এতে করে চিকেনটার মধ্যে একটা খুব সুন্দর, একেবারে দোকানের মতোই স্মোকি ফ্লেভারটা আসবে। 10 মিনিট পরে আমি কয়লাটা ফেলে দেব, তাহলেই আমাদের কাবাবটা রেডি হয়ে যাবে। যদি শুধু কাবাবটা বানাতে চান তাহলে আর কিছুই করতে হবে না, এটাকে ডাইরেক্ট স্কিউয়ার থেকে খুলে বা স্কিউয়ার সমেত সার্ভ করতে পারেন। রেশমি বাটার মশালা মানে গ্রেভিটা বানাবো এখন। একটা কড়াইতে আমি 4 টেবিল চামচ মতো সাদা তেল গরম করে নিয়েছি। এর মধ্যে এখন দিচ্ছি 2 মিডিয়াম সাইজের পেঁয়াজ বাটা। পেঁয়াজটাকে নাড়াচাড়া করে আগে একটু ভেজে নেব। 2 মিনিট পরে এখন দিচ্ছি 1 টেবিল চামচ আদা রসুন বাটা। মিশিয়ে নিয়ে আদা রসুনটাকে পেঁয়াজের সাথে আরও 2-3 মিনিটের জন্য ভেজে নিচ্ছি। এবারে সেই কাজু বাদাম আর 4 মগজ বাটার বাকিটা দিয়ে দিলাম। 1/2 টিস্পুন দিলাম সাদা গোলমরিচের গুঁড়ো। হাফ টিস্পুন দিচ্ছি কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। মিশিয়ে নিয়ে এখন মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। তেলটা আলাদা হয়ে গেলে এখন দেব 2 টেবিল চামচ ভালো করে ফেটিয়ে নেওয়া টক দই। মিশিয়ে নিচ্ছি। গ্রেভিটা খুব ঘন মনে হলে অল্প 1/2 কাপ মতো জল দিতে পারেন। 7 মতো নুন দিয়ে দিলাম। এবারে এর মধ্যে কাবাবের টুকরোগুলোকে দিয়ে দেব। আমি সবটা কাবাব গ্রেভিতে অ্যাড করিনি, বাকিটা শুধু কাবাব হিসেবেই আছে। মিশিয়ে নিচ্ছি ভালো করে। এবারে দিচ্ছি 1/4 কাপ ফ্রেশ ক্রিম। 7 মতো চিনি দিয়ে দিচ্ছি আর মিশিয়ে নিচ্ছি। সব শেষে এখন 1 চামচ মতো কসুরি মেথি দিচ্ছি। এটা আমি শুকনো খোলায় ভেজে নিয়েছি, হাত দিয়ে এভাবে একটু ক্রাশ করে ছড়িয়ে দিচ্ছি। দিচ্ছি 1-2 ফোঁটা মিঠা আতর আর অল্প একটু গরম মশলার গুঁড়ো। ভালো করে আরেকবার সব মিশিয়ে নিচ্ছি। এবারে 2-3 মিনিট এটাকে এভাবেই রেখে দিয়ে তারপরে গ্যাস থেকে নামিয়ে পরিবেশন করব। তাহলে তৈরি হয়ে গেল আমাদের রেস্টুরেন্ট স্টাইলে চিকেন রেশমি বাটার মশালা। শুধু কাবাবটাও বানাতে পারেন, সেটা তো ভীষণই ভালো হয় খেতে, আর চাইলে গ্রেভিটাও বানাতে পারেন। আশা করছি আজকের রেসিপিটা ভালো লেগেছে, এটা অবশ্যই ট্রাই করবেন বাড়িতে আর আমায় লিখে জানাবেন কেমন লাগলো। সিম্পল অ্যান্ড সিজলিং ফেসবুক গ্রুপে আপনার রান্না করা ছবিও শেয়ার করতে পারেন। আজকের মতো বিদায় জানাচ্ছি, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আবার ফিরে আসবো পরের ভিডিওতে। Bye!